চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। চলমান আইপিএল এর চোখ রয়েছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের। আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস এর উপর চোখ রয়েছে তাদের। দিল্লি ক্যাপিটালস এ এবারের আইপিএল এ খেলছেন মুস্তাফিজুর রহমান। এর আগে রাজস্থান রয়্যালস এর জার্সিতে খেলা ফিজ এবারের আইপিএল এ খেলছেন দিল্লি ক্যাপিটালস এর হয়ে। দিল্লির জার্সিতে মুস্তাফিজুর রহমান 8 ম্যাচ খেলে শিকার করেছেন 8 উইকেট। দুটি ম্যাচে 3টি করে উইকেটের দেখা পেয়েছেন ফিজ। দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলারদের তালিকায় উপরের সারিতে আছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া সবচেয়ে বেশি ডট বল দেওয়া খেলোয়াড়দের তালিকায় ফিজের নাম আছে উপরের সারিতে। অসাধারণ পারফরম্যান্স করলেও টিম কম্বিনেশনের কারণে সবশেষ 3 ম্যাচে মুস্তাফিজুর রহমানকে একাদশের বাহিরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। এদিকে এবারের আইপিএল এ আর মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস এর হাতে বাকি আছে 2টি ম্যাচ। প্লে অফে জায়গা নিশ্চিত করতে হলে সেই 2 ম্যাচ জিততে হবে তাদের। সবশেষ ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে জিতেছে দিল্লি। জানা গেছে আগামী 2 ম্যাচে একই জয়ী কম্বিনেশন নিয়ে মাঠে নামবে তারা। সেই 2 ম্যাচের একটিতে পরাজিত হলে প্লে অফ থেকে ছিটকে যাবে দিল্লি ক্যাপিটালস। আর প্লে অফ থেকে ছিটকে গেলে মুস্তাফিজদের সামনে থাকবে আর 2 ম্যাচ। অন্তত উইনিং কম্বিনেশন ধরে রাখতে মুস্তাফিজুর রহমানকে এই 2 ম্যাচে নিচ্ছে না দিল্লি। আর এই অবস্থায় প্লে অফের আগেই যদি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দলটিকে, সেই ক্ষেত্রে এবারের আইপিএল এ আর দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। প্লে অফের আগেই মুস্তাফিজকে শুনতে হলো এই বড় দুঃসংবাদ। চলমান আইপিএল এ একরকম মুস্তাফিজুর রহমানকে আর দেখার সম্ভাবনা নেই বললেই চলে।